একটা মানুষ কখনো তার প্রিয়জনের ওপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কিছু না বলা কষ্ট থেকে। মেয়েদের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু। সবাইকে বুঝতে বুঝতেই জীবন শেষ প্রান্তে এসে দাঁড়ায়। যে তোমাকে পাত্তা দেয় না, তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। কারণ সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা। আমি হারিয়ে গেলে ভয় নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমি কষ্ট পেলেও কোনো ক্ষতি নেই, কারণ আমাকে বোঝার মতো কেউ নেই। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথার ধরন বদলে যায়। কেউ ঠকাবে, কেউ বা মন ভেঙে দেবে, কেউ ভালোবাসা বন্ধ করে দেবে, খুব খারাপ লাগবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে, কান্না আসবে, তবুও ভেঙে পড়লে চলবে না। মনে জোর রাখতে হবে, বলতে হবে ভালো আছি, নিজেকে ভালো রাখতেই হবে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সরি বলে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানেই উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। কষ্ট যারা পায় তারা একটা সময় কষ্টকে ভালোবেসে ফেলে, কিন্তু যারা কষ্ট দেয় তারা একটা সময় শান্তিতে থাকতে পারে না। মন থেকে ভালোবাসার মানুষ যে ভাগ্য করে পাওয়া যায় সেটা তুমিও বুঝবে, শুধু আমি হারিয়ে যাওয়ার পর। নিজে নিজেকে কখনো খারাপ ভাববে না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তো আছেই। কেউ ভুল বুঝলে এখন আর কথা বাড়াতে ইচ্ছে হয় না, যে যা বোঝার বুঝে বসে থাকুক। নিজের টাকা দিয়ে শখ পূরণ করার জেদ একদিন আপনাকে সাফল্য এনে দেবে। আজকাল ভালোবাসার মানুষগুলো একে অপরের প্রতি বড্ড অভিমান বাড়াচ্ছে, সম্পর্কগুলো কেমন ঠুনকো কাচের মতো ভাঙছে। কেউ কাউকে নিজের অনুভূতিগুলো না বোঝাতে পারছে আর না বুঝছে। প্রেমিকার জন্য 32 মাইল দূরে গিয়ে 30 টাকার ফুসকা কিনতেও বাধে না, আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়। আমি ভালোবেসে না হয় তোমায় অভিশাপ নাই বা দিলাম, কিন্তু চোখের জল ঠিকই একদিন প্রতিশোধ নিবে, দেখে নিও। আজ যে জল আমার চোখে ঝরছে, হয়তো কাল তারা তোমার শেষ সম্বল হবে। যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না। ভালোবাসাই একমাত্র ম্যাজিক, যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে। হঠাৎ যদি হারিয়ে যাই তবে বুঝে নিও, আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছি। 60 বছর বয়সে অবসর নেন বাবা, কিন্তু মা কখনো অবসর নেন না। সে তার স্বামীর জন্য কাজ করে, সে তার সন্তানদের জন্য কাজ করে, সে তার নাতি নাতনিদের দেখাশোনা করে, এমনকি সে সবার জন্য কাজ করে যায়। সবাই অবসর নিলেও একজন মা মৃত্যুর আগ পর্যন্ত অবসর নেন না। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয়। স্ত্রী হিসেবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসেবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। যাকে তুমি ছেড়ে দিবে তাকে একবারেই ছেড়ে দাও, সোজা বাংলায় তাকে বলে দাও
তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই। দিনের পর দিন একটা মানুষকে একটু একটু করে ইগনোর করার কোনো মানে হয় না। মোমবাতির ভিতরের সুতোটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কাঁপছ কেন? মোমবাতি বলল, যাকে হৃদয় মাঝে জায়গা দিলাম সে যদি চলে যায় অশ্রু তো ঝরবেই। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। সেই সময়টা বড়ই কঠিন, যে সময়টা কষ্ট পেলেও চোখে পানি আসে না, আর ওই সময়টা আরও বেশি কঠিন, যে সময়টা শত কষ্টের মাঝেও হাসি মুখে চলতে হয়। আমি কখনোই অভাবের তাড়নায় কোনো নারীকে স্বামীর সংসার ছেড়ে যেতে দেখিনি। নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে, না হয় পরস্পরের খারাপ স্বভাবে।